না, মাননীয় সুগন্ধি শুভর রায়কে আমি ধন্যবাদ জানাবো, আমার নেতাকে, রাজ্যসভার বিরোধী চিফ হুইপ এবং আমার দলনেতাও বটে তিনি। তিনি গতকাল একটা প্রসঙ্গে তিনি অবতারণা করেছে, গতকালও তিনি বলেছিলেন, আজকে তিনি তার উত্তর দিয়েছেন। গতকাল মাননীয় রাজ্যপালের সাংবাদিক বৈঠকের পরিপ্রেক্ষিতে আমার ধারণা জৈন হাওলা মামলা কেলেঙ্কারি নিয়ে তার বক্তব্য, তার বলা অর্ধসত্য সেটা নিয়ে সুগন্ধি শুভর রায় সবিস্তারে বলেছেন আপনাদের। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটা মাঝে মাঝে উনি বিভিন্ন উত্তরবঙ্গ সফরে চলে যাচ্ছেন এবং সফরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মূলত সেপারেটিস্ট, বিচ্ছিন্নতাবাদী বিজেপি নেতা যারা এই বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন, বাংলাকে ভাগের দাবি তুলছেন, তাদের সঙ্গে বৈঠকে বসছেন। শাসক দলের বা রাজ্যপালের যেটা হওয়া উচিত, মাননীয় রাজ্যপালের যে একটা এক ধরনের সমদৃষ্টি বা সমদূরত্ব, হয় সমদৃষ্টি থাকবে বা অন্য সমদূরত্ব থাকবে, তার কোনোটাই তিনি মেনটেন করছেন না। মেনটেন না করে তিনি বিভিন্ন এইরকম বিচ্ছিন্নতাবাদী বিজেপি নেতাদের সঙ্গে তিনি বৈঠক করছেন। একই সঙ্গে তিনি দেখবেন আমাদের রাজ্য সরকার প্রসঙ্গে তিনি বলছেন যে জিটিএ আইনের হিসেব তাকে দেয়া হয়নি, জিটিএ আইনে জিটিএর যে হিসেব নিকে সেটা হয়নি এবং তিনি সিএজি বা ক্যাককে দিয়ে অডিট করাবেন। ঘটনা হচ্ছে এই যে জিটিএ আইনে পরিষ্কার 55 ধারায় সেকশন 55 এবং সাবসেকশন 10 উপধারায় পরিষ্কারভাবে বলা আছে যে এইটা পার্বত্য দপ্তরের মন্ত্রী তার অধীন এই হিসেব থাকবে, অর্থাৎ পার্বত্য দপ্তরের মন্ত্রী মানে হিল অ্যাফেয়ার্সের মন্ত্রী মানে আমাদের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থাৎ তিনি চাইলেই, তিনি সংবাদ মাধ্যমে বলার আগে তিনি চাইলে এই দপ্তরের কাছে এই হিসেব পৌঁছে যেত। সেখানে তিনি অকারণে আমাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্যে, সরকারকে নানাভাবে ফলসিফিকেশন করার জন্যে এবং বদনাম করার জন্যে তিনি এই এই ধরনের কাজ এই ধরনের কাজকর্ম করছেন। তিনি নিজেকে বলছেন বাংলার অভিভাবক, অথচ আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবকে কেন্দ্রীয় সরকার যখন বারবার অকারণে বিনা দোষে হেকেল করতে চাইছেন তখন তিনি মুখ ফুটে একটি কথাও বললেন না, অথচ হিল অ্যাফেয়ার্স দপ্তরে জিটিএ আইনে পরিষ্কার উল্লেখ থাকা সত্ত্বেও হিসেব তিনি চাইলেন না, কিন্তু সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি বলছেন যে এই অডিট হিসেব অনেক তছরূপ আছেন এবং তিনি সেটা পাননি। এই হিসেব তিনি চাইলেই পেতে পারেন এবং তিনি যাকে খুশি দিয়ে, ইনি তার ব্যাপার। যদিও আমি মনে করি না যে সংবিধান অনুযায়ী তিনি এই হিসেব করতে বলার অধিকারী কি না সেটা সংবিধান বলবে, কেননা ভার্চুয়াল স্পেস আপনারা জানেন এই একমাত্র বোধহয় ভারতবর্ষের পর এই এই পোস্ট ভার্চুয়াল যুগে এরায় যেখানে একমাত্র রাজ্যপাল যেখানে তিনি ব্যক্তিগত বেসরকারি সংবাদ মাধ্যমকে রাজভবনে নিয়ে গিয়ে সাংবাদিক বৈঠক করেন এবং ইন্টারভিউ দেন, তিনি ন্যাচারালি সংবিধানে টুইটার বা ফেসবুকের কোনো উল্লেখ নেই, অর্থাৎ এই গ্যাজেটগুলো কি হবে, এই গ্যাজেটগুলো একজন রাজ্যপাল আদৌ ব্যবহার করতে পারেন কি না এবং ব্যবহার করলে কীভাবে ব্যবহার করছেন তার সংবিধানে কোনো সুস্পষ্ট কোনো রূপরেখা নেই। আমি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করব যে সংবিধানের ক্ষেত্রে এই যখন রাজ্যপালরা এখানে এইভাবে, বিভিন্ন মাননীয় রাজ্যপালরা এইভাবে ফেসবুক হোক টুইটার হোক যা স্বভাবতই 50 সালে সংবিধানে থাকার কথা ছিল না সেগুলোকে তারা এইভাবে অপব্যবহার করছে, এগুলোর ক্ষেত্রে আমাদের একটা পরিষ্কার গাইডলাইন দেওয়া হোক এবং এটা নির্দিষ্ট করা হোক। কারণ একই সঙ্গে আমরা দেখতে পাই তিনি যখন দিল্লি যান তিনি সাধারণত তিনি হয় মাননীয় প্রধানমন্ত্রী নয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে তিনি ব্যস্ত থাকেন, অথচ যিনি ওনার আসল বস রাষ্ট্রপতি তার সঙ্গে দেখা করার ক্ষেত্রে তত উৎসাহ তার দেখা যায় না। এই যে একটা নির্দিষ্ট পরিকল্পনামাফিক এবং প্ররোচনামূলক রাজনৈতিক কর্মকাণ্ড ঘটানো, প্রায় রাজ্য সভাপতির প্রতি অনাস্থা জ্ঞাপন, বিজেপির রাজ্য সভাপতির প্রতি অনাস্থা জ্ঞাপন, অর্থাৎ আপনি রাজ্য সভাপতি আপনি ভালো বিরোধী নেতা হতে পারছেন না, আপনার জায়গাটা আমি ফুলফিল করে দিচ্ছি, রাজ্যপালের এই ধরনের যে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা, এই ধরনের রাজনৈতিক ব্যাখ্যাদান, এই ধরনের এবং রাজনৈতিক অবস্থান গ্রহণ, এটা কতটা সমীচীন এবং এটা আদৌ সংবিধান সম্মত কি না সেটাও আপনারা বিচার করে দেখবেন। উনি থেকে থেকে আইন এবং সংবিধানের কথা বলেন, কিন্তু আমাদের নিজেদের ধারণায় সংবিধান এবং আইন সব থেকে বড় লঙ্ঘনকারীর নাম, যার কথা এক্ষুনি আমাদের মাননীয় নেতা সুগন্ধি শুভর রায় বললেন, অর্থাৎ সেই ওই মামলায় জড়িয়ে থাকা শ্রীযুক্ত মাননীয় শ্রী জগদীপ ধনখড়।
আপাতত এইটুকু আমি বললাম। এবার আমাদের দুজনের জন্য যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।